90 পরবর্তী বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকাকে এক কথায় সবাই বলবে শাবনুরের নাম। আমরা যেহেতু নিয়মিত বাংলা সিনেমা দেখি ছোটবেলা থেকেই, তো শাবনুর সেই আমাদের ছোটবেলা থেকে একটা আকর্ষণীয় নাম। বিশেষ করে 90 পরবর্তী সময়ে যারা বাংলা সিনেমা দেখে বেড়ে উঠেছে তাদের কাছে শাবনুর অত্যন্ত একটা প্রিয় নাম, কারণ আমরা সেই বাংলা সিনেমার একটা দুঃসময় কাটানো বা যে কোনো অবস্থা কাটিয়ে শাবনুরের ছবি আমরা শেষ পর্যন্ত দেখতে পারতাম, সেদিক থেকেই চেকা। আর প্রথম শাবনুরের সিনেমা যদি আমি বলি, আমার মুহূর্তে মনে পড়ছে আনন্দ অশ্রু বা বীরফুল, একটা গান দেখেছিলাম বীরফুলে, তোমায় দেখলে মনে হয়। শাবনুরের ভক্ত আমি হয়েছি সেই ছোটবেলা, তখন আমার বয়স 7-8 বছরের মতো। আমি একটি সিনেমা VCR-এ দেখেছিলাম, সিনেমাও পুরোপুরি না, সামান্য একটি অংশ সিনেমার, সেটি ছিল স্বপ্নের ঠিকানা সিনেমায় শাবনুর যখন ফুলওয়ালি চরিত্র করেছিল এবং তার ফুলের দোকানে যখন আগুন দিয়েছিল, আমার সেই 7-8 বছর বয়সী হৃদয়ে সেই যে অনুভূতিটা তৈরি হয়েছিল এবং শাবনুরের প্রতি যে একটা মায়া তৈরি হয়েছিল, সেই থেকেই আসলে শাবনুরের ভক্ত হয়ে গেছিলাম। এবং শাবনুরকে আমি বলি আমার জীবনের প্রথম প্রেম, কারণ 7-8 বছর আগে নিশ্চয়ই আমি অন্য কোনো নারীর প্রেমে পড়তে পারতাম না এবং শাবনুরের প্রেমে তখনই পড়েছিলাম। এরপরে সিনেমা দেখার সুযোগ খুব কম হয়েছিল, 1999 সাল থেকে সিনেমা দেখা শুরু করেছি সিনেমা হলে গিয়ে। সে সময় কাজের মেয়ে ছবিটি দেখেছি, বুক ভরা ভালোবাসা ছবিগুলো দেখেছি, অসম্ভব অসম্ভব স্বপ্নের মতো, অনেকটা স্বপ্নের মতো ছিল সেই অনুভূতিগুলো। শাবনুরকে দেখার জন্য সিনেমা হলে ভিড় করতাম। পরবর্তীতে শুধু শাবনুরের সিনেমাই দেখেছি পরবর্তী কয়েক বছর, এবং আই ওয়াজ এ ক্রেজি ফ্যান, শাবনুরের ভিউ কার্ড সংগ্রহ করতাম, তার ক্যালেন্ডার আমার পড়ার টেবিলের সামনে লাগানো ছিল এবং মানুষ আমাকে বলতো যে শাবনুরের ক্রেজি ফ্যান বা শাবনুর পাগলা। আজকে আমি আসলে নিজেকে মুভি ক্রিটিক হিসেবে আজকেও দাবি করি না, যদিও আমি মুভি বিভিন্ন ইউটিউবে বা মুভি নিয়ে লেখালেখি করি, এক হিসেবে আমি মুভি ক্রিটিকও, কিন্তু তার চেয়েও বড় করে আমি একজন সিনেমা প্রেমী এবং বাংলা চলচ্চিত্রকে আমি ভালোবাসি। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার কারণটাই হচ্ছে শাবনুর। শাবনুর যদি বাংলা চলচ্চিত্রে না থাকতো হয়তো আমি বাংলা চলচ্চিত্রকে কোনোদিন এভাবে ভালোবাসতে পারতাম না। শাবনুরকে দেখি চলচ্চিত্রে প্রেমে পড়েছি, আজকে চলচ্চিত্রের প্রতি আমার যে ভালোবাসা সেটা আসলে শাবনুর থেকেই এসেছে। শাবনুরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সিনেমা যতই দুর্বল হোক সে অনেক ছবিতে ভালো অভিনয় করত, এবং সেই কারণে আমি তিনটা পারফরমেন্স সব করতে পারবো না, অনেকগুলো ছবিতেই ভালো করছে। তবে সবার আগে আমি যাতে মনে করছে কিশোরীবেলায় আমাদের ছোটোবেলায় যে সিনেমাটা সবচেয়ে দাগ ফেলেছিল সেটা হচ্ছে আনন্দ অশ্রু। দোলা চরিত্রে তিনি অসম্ভব ভালো অভিনয় করেছেন, একদম এই সিনেমায় গ্রাম্য কিশোরী চঞ্চল থেকে শুরু করে একবার পরিণত নার্স প্রেমিকার জন্য সেটা আর কি ভালো করেছেন। আর একটা বলতে পারি বাংলা আহমেদ সফার অঙ্কার উপন্যাস নিয়ে তিনি একটা মুখবতী চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আর একটা আমি বলবো আবু সাইদের নিরন্তর, যেটা হুমায়ুন আহমেদের জন্ম উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। তিথি চরিত্রে তিনি অসম্ভব অভিনয় করেছিলেন। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে বাংলা বা নিরন্তরের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড অবশ্যই পাবেন, দুর্ভাগ্যবশত উনার সেটা পাওয়া হয়নি। আর একটা বিশেষ পরামর্শের কথা বলতে চাই, সেটা হচ্ছে মোল্লাবাড়ির বউ। সিনেমার প্রধান প্রথম অংশে কিন্তু সেইভাবে তিনি নেই, দ্বিতীয় অংশ থেকে উনি আসার পর থেকেই সিনেমা মোড় ঘুরে যায়, এবং পারুল চরিত্রে মানে পুরো ছবিটাই তিনি মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনটা গান আমার কাছে অত্যন্ত মনে হচ্ছে প্রিয় গান যদি বলে, সেটা হচ্ছে যে পৃথিবীতে সুখ বলে, আগুন এবং সাবিনা ছিল যেটা জীবন সংসার সিনেমা, আর হচ্ছে যে একটা সিনেমা হচ্ছে যে ভালোবাসি তোমাকে সিনেমার একটা গান, অনেক সাধনার পরে পেয়েছিলাম তোমার। আর আরেকটা বিশেষ গান, এটা আসলে এত জনপ্রিয় না বা আমার খুব ভালো লাগে, যে সামিনা চৌধুরীর গাওয়া বাংলা সিনেমার একটা গান আছে, কথার ভিতরে কথা থাকে কে যেন কাহারে বুঝতে পারে। সালমান শাবনুর জুটি হচ্ছে যে আমাদের দেশের একটা আইকনিক জুটি, মানে একবার মেড ফর ইচ আদার বা বাংলাতে মনিকাসন যোগ যেটা বলে, সেটা বললে আমি অবশ্যই সালমান শাবনুরের জুটি। তবে আমি বেরিয়ে উঠেছি রিয়াজ শাবনুরের যোগে, রিয়াজ আমার অত্যন্ত প্রিয় নায়ক, আমি রিয়াজের নাম নিলেই শাবনুর নাম অবশ্যই চলে আসবে, দুটো জুটি আমার খুব ফেভারিট। তো শাবনুরকে আসলে প্রথম আমি সিনেমার পর্দায় দেখেছি রিয়াজের সাথে, কারণ এর আগে আমি শাবনুরকে দুই একটা ছবিতে সালমান শাহের সাথে দেখেছিলাম, কিন্তু সেগুলো VCR এবং সেগুলো পুরোপুরি সিনেমাগুলো দেখিনি। শাবনুরকে রিয়াজের সাথেই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তখন, কারণ যেহেতু শাবনুর রিয়াজ জুটিটি সেই সময় জনপ্রিয় এবং সেই সময় থেকেই আমি সিনেমা দেখা শুরু করেছি, তাদের ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি, ফলে আমার ব্যক্তিগতভাবে শাবনুর রিয়াজ জুটিটি অসম্ভব পছন্দের। এছাড়া সালমান শাহ শাবনুর জুটিটিও আমার অসম্ভব পছন্দের। শাবনুরকে আমার শাকিল খানের সাথেও অসম্ভব ভালো লাগে, শাকিব খানের সাথেও কিছু কিছু ছবিতে শাবনুরকে অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। প্রিয় তিনটি গান
ও মাই গুডনেস, শাবনুরের গানের কথা যদি বলি, 90 পরবর্তী সব জনপ্রিয় গান শাবনুরের দখলে, এটা আমরা সবাই জানি। সম্প্রতি আমি অনুপম মুভিজের যে গানের চ্যানেলটি আছে সেখানে আমি দেখেছি যে সেরা জনপ্রিয় 10টি গানের মধ্যে 7টি হচ্ছে শাবনুরের গান। ইট ওয়াজ সাচ এ বিউটিফুল থিং। সো আমি মনে করি যে শাবনুরের 3টি গান চুজ করা খুবই কঠিন। তারপর আমার এই মুহূর্তে যে গানগুলোর কথা মনে পড়ছে সেই গানগুলোর কথা বলছি। ইদানিং আমি খুব 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 করে শুনছি কে অপরাধী ছবির গান কত ভালোবাসি, কি যে ভালোবাসি। এছাড়া সালমান শাহ শাবনুর জুটির প্রায় সব গানগুলোই আমার অসম্ভব প্রিয়। তার মধ্যে যদি একটি গান চুজ করি তাহলে আমি বলবো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। অমিত হাসানের সাথে শাবনুরের একটি গান আছে, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, এই গানটিও আমার অসম্ভব অসম্ভব প্রিয়। অনেক সময় দেখা যায় যে আমাদের, বিশেষ করে আমাদের দেশ ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকারা একসময় দুর্বল ছিল, অন্য কোথাও থাকেন, কাজ পায় না দেখে বা জনপ্রিয়তা যখন কমে যায়, শাবনুর এখান থেকে অনেক দূরে আছেন, মানে ওকে সাধারণত এভাবে এখন সেভাবে সিনেমা দেখা যায় না। উনি যদি ফিরে আসে, প্রত্যাবর্তন করেন, আমাদের জন্য ভক্তদের জন্য অনেক খুশির ব্যাপার হয়। আর আমরা একজন সিনেমা প্রেমী হিসেবে অবশ্যই চাইবো তিনি সিনেমা জগতে আবার ফিরে আসুক। শাবনুর আমার চলচ্চিত্রের প্রথম ভালোবাসা, শাবনুর আমার জীবনের প্রথম প্রেম, সেটা আমি কয়েকবার বলেছি আবারও বলছি। আমি আশা করি শাবনুর আবারও ফিরে আসুক বাংলা চলচ্চিত্রে, কারণ শাবনুর হচ্ছে অভিনয়ের দেবী। তার অভিনয় আসলে ফুরিয়ে যাওয়ার মতো নয়। সে যদি এখনও এসে, আমরা শাবানাকে এর আগে দেখতাম, শাবনুরের আগে আমরা সবসময় শাবানাকে মনে করতাম অভিনয়ের দেবী, এবং তাকে এখনও সবাই মনে করে, বাংলা চলচ্চিত্রে তার মতো অভিনেত্রী আর জন্ম নেয়নি। তো সেই শাবানাকে আমরা দেখেছি, সে যখন একেবারে শেষ পর্যন্ত চলচ্চিত্রে বিদায় নেওয়ার আগ পর্যন্ত তিনি আসলে দাপিয়ে অভিনয় করে গেছেন। সেই দিক থেকে আমি মনে করি শাবনুরকে আরেকবার ফিরে আসা উচিত, আরেকবার তাকে প্রমাণ করা উচিত যে অভিনয়ের দেবী আসলে এই প্রশংসাটি সে দাবি করে। শাবনুরের যে ভঙ্গিমা অভিনয়, সেটা এমনি একজনের গায়েল করে লাইতে পারে, ঠিক আছে, শাবনুরের বক্তব্য। জি জি, শাবনুর একজন জাত নায়িকা এবং সালমান শাহ ঠিক জাত নায়ক, মানে জাতের সাথে জাতের একটা যে আপনার শাবনুরের ভক্ত। ইয়েস, অফকোর্স অফকোর্স। এবং লাস্ট যেটা ছবি তার পাগল মানুষ, এই পর্যন্ত আমার দেখা। আপনি তো তাহলে শাবনুরের হিউজ মনে হয়, আপনি শাবনুরের ভক্ত। জি জি। আচ্ছা, শাবনুর তো এখন সিনেমা করেন না, আপনি কি শাবনুরকে মিস করেন? অবশ্যই, ওনার ছবি আমার সবসময়ই, সালমান শাহ প্লাস রিয়াজ। শাবনুরের সাথে তো সালমান শাহ জুটি ছিল, রিয়াজেরও জুটি ছিল, কার কার সাথে শাবনুরকে ভালো লেগেছে? কোন সবচেয়ে সালমান শাহ আর রিয়াজের জুটিটা হেভি হয়েছে। হ্যাঁ, শাবনুর তো এখন মুটিয়ে গেছেন বা এখন সিনেমা করেন না, অনেকেই চান শাবনুর সিনেমায় ফিরে আসুক, আপনিও চান শাবনুর যদি সিনেমায় ফিরে আসে আপনি আবার সিনেমা দেখবেন? হ্যাঁ, সিনেমা দেখবো, দরকার পড়ে যেন রাজনীতি ছবি করুক, সমস্যা নাই। শাবনুর তো এখন চলচ্চিত্রে অনিয়মিত, আপনি শাবনুরকে কী বলতে চান আসলে? আমি শাবনুরকে বলতে চাইছি, তার মতো একজন নায়িকার এই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্রে প্রচণ্ড দরকার। উনি যদি একটু ফিটনেসটা ঠিক করে আবার আসে, তাহলে আজকের যারা নায়িকা আছে এরা মানে কেউ এতটা ইয়ে হতে পারবে না। জি, আপনার কি মনে হয় শাবনুর কামব্যাক করতে পারবে? আশা করা যায়, সে যেহেতু বাংলাদেশের প্রথম সেরা নায়িকা, চলচ্চিত্রের প্রথম সেরা নায়িকা, আমার আশাবাদী সে আবার পুনরায় আসবে। শাবানা যেমন বয়স হওয়ার পরেও বিভিন্ন ধরনের চরিত্র করেছে, এরকম যদি শাবনুর করে আপনি কি খুশি হবেন? হ্যাঁ, অবশ্যই খুশি হব। আমি অত্যন্ত শাবনুরের ভক্ত, ওনার কথাবার্তা ভঙ্গিমা চলা ফিরা অমাইক লাগছে। তখনকার মানুষ যারা দুঃখে ছিল তারাও হাসি দিয়ে কথা বলছে শাবনুর, মানে কথাবার্তার ভঙ্গিমা বিকুট।